হে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল। সো অনেকেই অনেক সময় টেনশনে থাকেন কীভাবে আপনারা আপনাদের ভিসা কার্ডের মানে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবেন। সো আই হ্যাভ ফিউ কার্ডস অফ ভিসা কার্ড অ্যান্ড আমাকেও প্রতি মাসে মাসে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হয়। সো আজকে আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনারা আপনাদের ভিসা কার্ডের মানে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এইটা হচ্ছে আমার ক্রেডিট কার্ডের বিল, 5962 টাকা। প্রথমেই আপনার আপডেটেড বিকাশ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর সাজেশনে আসবেন, এখানে দেন স্ক্রোল করে সোয়াইপ করে ডাইনে যাবেন। ডাইনের দিকে যাওয়ার পর খেয়াল করবেন এখানে আছে ভিসা কার্ড বিল, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক করবেন ভিসা কার্ড বিল, দেন ক্লিক করার পরে এখানে আপনার কার্ড নাম্বার দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পরে প্রসেস টু পে তে ক্লিক করবেন। সো এখানে আপনি আমার অ্যাপনি আপনার অ্যামাউন্ট দিবেন, আমার আসছে 6020 টাকা দিব আমি, 6100 টাকা দিলাম। সো আমি দিলাম 6100 টাকা, আমার বিল আসছে 5962 টাকা। পরে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন। আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন এখানে আমার চার্জ উঠছে 160 টাকা, তার মানে হচ্ছে আপনার 1 টাকা করে চার্জ পার মানে শতকে। সো দেন ক্লিক করলাম, দেন ট্যাপ হোল্ড অ্যান্ড বুম, পেমেন্ট হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। সো একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিই, আপনারা যত টাকাই পেমেন্ট করেন না কেন আপনাদের টাকার উপরে 1% চার্জ দিতে হবে। সো আমি আমার এই ভিডিও ব্লগের মাধ্যমে চেষ্টা করি আমার লাইফের প্রবলেমগুলো সলভ করার জন্য, এবং সাথে সাথে যাতে আমার লাইফের প্রবলেমের সলভিংগুলো দেখে অন্য কারো উপকার হয়, সেই জন্যই মূলত আমি এই ভিডিও ব্লগিংগুলো করি। আই হোপ আপনাদের উপকার হবে, ইভেন আমিও উপকৃত হই মাঝে মাঝে। অনেক সময় আমি যে কাজগুলো করি আমি ভুলে যাই, সেই জন্য মূলত আমার এই ব্লগিং কন্টিনিউ করা। আর নেক্সটে আরও কিছু ব্লগ নিয়ে আসার চিন্তাভাবনা আছে ক্রেডিট কার্ডের উপরে। সো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে কীভাবে আমি আমার ক্রেডিট কার্ডটি পেলাম। সো আই হোপ নেক্সটে এরকম কোনো ভিডিও নিয়ে আসার চিন্তাভাবনা আছে। সো স্টে হোম, বি সেফ অ্যান্ড সেভ দ্য কমিউনিটি, অ্যান্ড আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আমরা সবাই ভালো থাকি। আর সেই প্রত্যাশা, এখন আল্লাহ মাফ না করলে আর করার মতো কেউ নাই, আল্লাহ মাফ না করলে তো আর কিছু করার নাই, মানে আমার আল্লাহর কাছেই মাফ চাইতে হবে। তো সবাই নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা করে।